আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই কেমন আছি? আশা নয় বিশ্বাস, যে যেখানে আছেন সর্বত্র ভালো আছেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশে যে সকল ভাই ইভেন্ট মার্কেটিংয়ে কাজ করেন, আমি শুধু তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কীভাবে ইভেন্টে কাজ করতেছেন বা কীভাবে কাজ করবেন, আমি থিওরি কিছু প্ল্যান আমি আপনাদেরকে দিব, হয়তোবা আপনাদের কাজের সাথে প্র্যাকটিক্যালি কাজের সাথে আপনারা মিলাই নেবেন। তাহলে দেখবেন যে আপনি এখন বর্তমানে যেভাবে কাজটা করতেছেন, কাজটা আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে। প্রতিটা মানুষ, আপনারা যারা ইভেন্ট মার্কেটিংয়ে আপনারা কাজ করতেছেন, আপনারা সবাই কিন্তু জানেন এখন বর্তমানে আপনার এই মহামারী করোনা ভাইরাস উপলক্ষে আপনারা যে কাজটা করতেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে, হয়তোবা আপনারা কাজ করতেছিলেন ডোর টু ডোর, বা আপনারা কাজ করতেছেন কোনো একটা মার্কেটে বা কোনো গ্যাদারিং স্পেস, বা আপনি বিভিন্ন জায়গায় আপনি আপনার কাজটা করতেছেন। আপনারা সবাই জানেন যারা ঢাকা বিভাগের, ঢাকা আটটা জেলা, এই আটটা জেলার মধ্যে যারা আপনারা কাজ করেন, বেশি কাজ করতেছেন আপনারা ঢাকার মধ্যে, আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের যে মহল্লার মধ্যে এখন বর্তমানে মানুষের চলাফেরা অনেক বেশি হওয়ার কারণে, আপনি যদি মনে করেন যে না, যে কোনো একটা মহল্লার যে গেট, আপনি গেটের সামনে ইভেন্ট প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করবেন, ওখানে সর্বোচ্চ যদি লোক থাকেন আপনারা দুইজন বা তিনজন মানুষ, দুইজন বা তিনজন আপনারা জনসংখ্যা নিয়ে আপনারা যখন কাজ স্টার্ট করবেন, এখন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন আপনারা বাসা বাড়িতে যাবেন, বা বাসা বাড়িতে যে আপনি ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার অনেক ফ্ল্যাট আছে যেগুলো আপনাদেরকে বাসার ভিতরে ঢুকতে দেবে না, অতএব আপনার ঢোকারও কোনো দরকারও নাই। আমাদের যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট। একটু পরপর মানুষ কিন্তু সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়, হাত ধোয়ার পরে যখন মানুষ কিন্তু হাত মোছার সময় অবশ্যই সে কিন্তু টিস্যু ব্যবহার করে। জামা কাপড় কিন্তু বেশি, একটা জামা কাপড় পরে যদি সে বাইরে যাচ্ছে, সে বাসায় এসে কিন্তু সেই জামা কাপড়টা ওয়াশ করার ব্যবস্থা করে। আপনার হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো, সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের আছে। আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়ে, যে সকল ভাই আপনারা কাজ করতেছেন ইভেন্ট মার্কেটিংয়ে, আপনারা শুধু একটা কথা মনে রাখবেন, আপনারা অবশ্যই যেখানে কাজটা করতেছেন আপনি আপনার পরিপূর্ণভাবে আপনি কাজটা করবেন, এবং আপনার নিজের প্রতি বিশ্বাস রাখবেন, এবং আপনি টার্গেট নেবেন। আপনি টার্গেট নিয়ে যখন আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার টার্গেট কীভাবে পূরণ করবেন এটা কিন্তু আপনি নিজেও কিন্তু ভালো জানেন। কিন্তু আমি আজকে আপনাদের চারটা থিং দেবো, এই চারটা থিং আপনারা অবশ্যই মনে রাখবেন এবং কার্যকর করবেন, এটা আমি আপনাদের প্রতি বিশ্বাস যে না, আমার এই কথাগুলো শোনার পরে অবশ্যই আপনাদের ভিতর থেকে পরিবর্তন আসবে। এক নম্বর কাজ হচ্ছে আপনি আপনার যে এরিয়াটা ঠিক মতন যাচাই করে নেবেন, যেন আপনি ভুল এরিয়ায় যেন আপনি না বসবেন। ভুল এরিয়ায় যদি আপনি বসে, যদি আপনি মনে করেন যে এখানে প্রোডাক্ট সেল করবো, তাহলে কিন্তু কখনোই সেল হবে না। অতএব আপনাকে এক নম্বর যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে সুন্দর একটা এরিয়া বাছাই করতে হবে, ওই এরিয়ায় আপনাকে কাজ করতে হবে। দুই নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সরাসরি প্রোডাক্টের সাথে আপনি গিফট, আপনার যে কাস্টমার ভাই, সুন্দরভাবে তার সাথে কাস্টমার ভাইয়ের সাথে আপনি কথা বলবেন। কথা বলার পরে আপনি তাকে আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে বলবেন, বলার পরে ওই ভাইয়ের কাছে আমাদের কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করবেন। তিন নম্বরে যে কাজটা করবেন, আপনি যে কথা বলতেছেন বা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি বোঝানোর চেষ্টা করতেছেন, অবশ্যই যেন আপনার ড্রেস আপটা ঠিক থাকে, এবং অবশ্যই যেন আপনার হাতে মোজা বা হ্যান্ড গ্লাভস বা আপনার মুখে যেন মাস্ক থাকে। আপনি প্রয়োজনে হেক্সোসল রাখবেন সাথে, হেক্সোসল রেখে আপনি যখনই কাস্টমার আসুক না কেন তার হাতে একটু হেক্সোসল দেবেন, বলবেন যে ভাই হাতটা সুন্দরভাবে আপনি ভাইরাস মুক্ত করেন।
নাম্বার ফোর, আপনারা বিভিন্ন সময় আরেকটা বিভিন্ন সময় আপনারা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতেছেন কিন্তু তাদের তাদের ফোন নাম্বারটা আপনারা রাখেন না, অবশ্যই ওই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনারা রাখবেন এবং প্রত্যেকটা কাস্টমারকে আমাদের আমাদের একটা করে কার্ড দিয়ে দিবেন, তাদের যদি যে কোনো সমস্যা হলে যেন আমাদেরকে সে যেন বলতে পারে এবং সে যেন আমাদেরকে জানাতে পারে। অবশ্যই যেন আপনি যখন কাস্টমারের ভাইয়ের সাথে যখন কথা বলবেন আপনার আপনার ব্যবহারের কারণে যেন আমার কাস্টমার ভাই যেন কষ্ট না পায় সেদিকটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনার ডেইলি যে টার্গেটটা নিচ্ছেন আপনারা চেষ্টা করবেন আপনার মার্কেট থেকে বা আপনি যে মহল্লায় কাজ করতেছেন বা আপনি কোনো পার্ক এরিয়ায় কাজ করতেছেন বা আপনি বিভিন্ন জায়গায় যে কাজ করতেছেন আপনাদের ডেইলি একটা টার্গেট আছে, অবশ্যই আপনার টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আপনারা কেউ যেন মার্কেট থেকে আপনারা কাজ বন্ধ করে চলে আসবেন না। আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন সেল কীভাবে বাড়ানো যায়। একটা জায়গায় আপনি একাধিকবার বসতে পারেন কারণ আপনার আমাদের যে প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি সব কিছু মিলিয়ে যদি আপনি এক জায়গায় বসে থাকেন তাহলে একটা একটা কাস্টমার যদি একটা প্রোডাক্ট যদি ব্যবহার করে থাকে ওই একটা কাস্টমার থেকে আরও 10টা কাস্টমার তৈরি হবে, এটা আমাদের বিশ্বাস। অতএব আপনারা আপনারা অবশ্যই নিজের ভিতরে সাহস রাখবেন, আপনাদের মনোবল ঠিক রাখবেন এবং আপনি আস্তে আস্তে আপনি আস্তে আস্তে আপনার যে এরিয়ার যে এরিয়ায় কাজ করতেছেন টোটাল এরিয়ায় যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলিতে যেন আমাদের প্রোডাক্ট যেন পৌঁছায় আপনি সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো সারা বাংলাদেশে যে যেখানে আমাদের কোম্পানির সাথে বিজনেস করতেছেন সকলকে ধন্যবাদ এবং যে সকল ভাই আপনারা আমাদের কোম্পানির সাথে বিজনেস করতে চান বা এখন পর্যন্ত আপনি উদ্যোগ নেন নাই বা আপনি বিজনেস করবেন এখন পর্যন্ত সিদ্ধান্তই ভুগতেছেন, আমি শুধু সেই সব ভাইদেরকে একটা কথা বলতে চাই, আপনি আপনার জায়গায় বসে না থেকে আপনি বিষয়টা জানার চেষ্টা করেন। আসলেই আপনি যখন বিষয়টা যখন জানার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনি আপনার যে জায়গায় আছেন ওই জায়গায় থেকেও আপনি আপনার লাইফের সর্বোচ্চ ভালো আছেন। অনেক ভাই আছেন, অনেক ভাই আপনি হয়তোবা হতাশার মধ্যে আছেন, হয়তোবা মনে মনে আপনি ভাবতেছেন বা আপনার নিজের বিবেকের কাছে এরকম মনে হচ্ছে এই তো আর কিছুদিন বসে থাকি দেখি আমি আর কিছুদিন পরে কাজটা স্টার্ট করব বা আমি কিছুদিন মানে আরও কিছুদিন ভাবি দেখি কি করা যায়। এখনও দেখাদেখির ভিতরে যারা আছেন ভাই আমি শুধু তাদেরকে একটা কথাই বলি, দেখার দিন শেষ, এখন খালি করার সময়, আপনি এখন থেকে স্টার্ট করেন অবশ্যই আপনি লাইফে ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের আপনাদের যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটা ইনশাল্লাহ সমাধান করব। যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।